ছেলেটির নাম মুস্তাক বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নুনখাওয়া ইউনিয়নে ছেলেটি দৃষ্টি প্রতিবন্ধী এবং ছেলেটি ঠোঁট কাটা খুব অসহায়ভাবে জীবন যাপন করে সে প্রতিদিন সেভাবেই মানুষকে গান শোনায় মানুষ খুব আগ্রহ নিয়ে তার গান শোনে গান শুনে ওকে যা দেয় তাই দিয়ে মোটামুটি ওর খরচ চলে যায় গ্রামের মানুষও তাকে খুব আদর স্নেহ করে সে একটি মাদ্রাসায় লেখাপড়া করে দর্শক আজকে আমি আর আরমান ভাই আসছি এই সেই ওস্তাদ মুস্তাকের খোঁজে মুস্তাকরে পাইছি মুস্তাকের বাড়িতে আছি আমরা এখন অনেক জার্নি টার্নি করে আসছি বুঝছেন তো বেশি কথা না বলি আরমান ভাই কিছু বলবে আপনাদের অনেক দূরে একেবারে প্রায় আমি তো আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে প্রায় পুরো একদিনের মতোই গাড়িতে ছিলাম একদিনের মতো গাড়িতে আমি তো আজকে সকালে আসলাম এখানে প্রচণ্ড শৈত্যপ্রবাহ ছিল তার মধ্যে এখন আস্তে আস্তে আমরা একটু রোদের আলো পাচ্ছি তো আমরা একটু সাথে গান শুনবো এবার গজল বলি গজল 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 বলো বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো এ প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা এ প্রিয় রাসূল তব দিদারে অবধন্য তখন আমি তব দিদারে অবধন্য তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে ধুলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা এ প্রিয় রাসূল আরমান ভাই আসলে সুন্দর সুন্দর দর্শক এখন মুস্তাক কলসি বাজায় গান শোনাবে যেই গানটার জন্যই মানে যে বাজনার জন্য আসলে এত কিছু আরমান ভাই কলসি বাজাবে কিন্তু আরমান ভাইরা থেকে কলসি বাজাবে আরমান ভাইরা থেকে কলসি আছে তো মুস্তাক কি গান শোনাবি গো নিদয় আরে ভালোবাসে আচ্ছা শুরু কর নিদয় আরে ভালোবেসে সোনার দেহ করলাম সয়ামার সোনার দেহ করলাম সই মনের দুঃখ মনে লইয়া গো কান্দিয়ার ঘুরে দর্শক এখন আমরা সেই গানটি শুনবো যেই গানটির জন্য আসলে সবাই আপনারা মুস্তাককে চিনেন
যে এত এত শেয়ার এত ভিউ মানে বলার বাইরে ছিল আরমান ভাই কি বলেন আমরা কেউ এটা আসলে আশা করি নাই বা এতটুক চিন্তা ভাবনা করিনি কারণ এই মুস্তাক ওই গানটা গা বুঝছো তো যে হাওয়ার উপর চলে গাড়ি ঠিক আছে শুরু কর ওরে হাওয়ার উপরে চলে গাড়ি ওরে হাওয়ার উপরে চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল সেটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল সেটা দুই চাকার সাইকেল দুই চাকা করে সে জগা জগা স্কুল মারা কিছু বলার নাই দর্শক আপনারাই বিচার করেন আরমান ভাই কিছু বলবেন আসলে বলার কিছু নাই আজকে খালি গান শুনবো আমার ছেলে অন্ধ আমি চিকিৎসা করতে পারিনি গরিব লোক মানে মানুষ মানুষের গান শুনিয়ে পরিয়ে টরিয়ে দেয় বিয়ে দিয়ে কোনো মতে আর কি দিন যাপন করে এই হিসেবে আমরা আর কি চলছি মানুষ মোটামুটি ভালো হয় যে গান দিলে গেলে ভালো হবে বা যে কোনোটাই দিলে খুব তৈরি করে পাবে আপনি কী কাজ করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন আর ওর কত বছর বয়স থেকে অন্ধ এই মনে করে 11 বছর ওই ছোটবেলা থেকে অন্ধ ছোটবেলা থেকে অন্ধ জন্মগ্রহণ কমরুদ্দিন আরমান ভাই মুস্তাকের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন হয়তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওর অপারেশন হবে ঠোঁটের অপারেশনটা পরবর্তীতে চোখের ডাক্তারের কাছে ওকে নিয়ে যাওয়া হবে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ কমরুদ্দিন আরমান ভাই আপনাকে আপনি আমার পাশে না থাকলে আমি একাই ওর জন্য কিছুই করতে পারতাম না আপনি ওর চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই গান শিখছো কই আমি মোবাইলে শিখছি মোবাইলে গান শিখছো এমনি কোনো একাডেমিতে যে গান শেখো নাই না ভালোই তো ভাই ওই মোবাইলে দেখে দে মোবাইলে শুনে শুনে যতটুকু পারে তো আমার মনে হয় না খারাপ পারে এমনি হয়তো বা তাল লয় একটু আমি তো এগুলো বুঝি না হ্যাঁ তারপরে ও যতটুকু পারে দর্শক সামনাসামনি শুনলে হয়তো বা আরো আপনাদের অনেক কিছু ভালো লাগতো আরমান ভাই কিছু বলবেন ইয়েটার বিষয়টা বলি যে আমাদের জীবন ওর একটা ভিডিও আপলোড করে পরে একদিন আমার এক মানে ভক্ত আমাকে মেসেজ পাঠায় সাউথ কোরিয়া থেকে যে এই বাচ্চাটার জন্য দেখেন আপনার যদি ভালো লাগে কিছু করা যায় কিনা তখন এরপর আমি তার ঠিকানা খুঁজতে থাকি আমার ভালো লাগে গানটা ঠিকানা খুঁজতে থাকি একদিন হঠাৎ করে আমি ফেসবুকে পোস্ট দিলাম যে কেউ যদি বাচ্চাটার ঠিকানা জানেন তাহলে আমাকে একটু জানান তখন জীবন আবার আমাকে খুঁজতেছে তখন আমাকে কীভাবে দেওয়া যায় তখন আমার ভক্তরা ফেসবুকে দারুণভাবে খোঁজাখুঁজি শুরু করলো তো খোঁজার এক পর্যায়ে মানে ভিডিওটা ভাইরাল হয় ভাইরাল হয় এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা ফেসবুক ইউজার কিংবা ইউটিউব ভিউয়ার্স যারা আছে ম্যাক্সিমাম যারা আছেন সবারই মানে মোটামুটি নজরে আসে যে বাচ্চাটা সুন্দর গান করে তো এটা রেস ধরে আজকে মানে একদম সোজা 20 গ্রাম চলে আসি এবং তার সাথে দেখা উস্তাদ আমাদের
উস্তাদের সাথে দেখা এবং উস্তাদের গান শুনলাম অনেকক্ষণ। তুমি সবাই একটা সালাম দাও। একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। আবার আবার ভালো করে। আসসালামু আলাইকুম। জি স্যার সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? একটু উপরের দিকে তাকাও। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। এটা বলো যে আমি সুস্থ থাকতে চাই আর আমি চোখে দেখতে চাই বলো। আমি সুস্থ থাকতে চাই, আমি চোখে দেখতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন।